তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ালো চট্টগ্রামের দুই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এক ছাত্রীর গায়ে বল পড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন শিক্ষকরা। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় তা ঘেন উজ্জ্বল। অমরগনি এমইএস কলেজের ছাত্ররা মাঠে ফুটবল খেলার সময় পার্শ্ববর্তী ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে বল লাগলে ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক শিক্ষার্থী এই বল কুড়িয়ে আনতে গেলে প্রথমে বাগবিতণ্ডা, ক্ষমা চাওয়ার পরও এক পর্যায়ে ওই ছাত্রী চর মারলে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছেন দুই কলেজের শিক্ষার্থীরা। ইস্পানির স্টুডেন্টরা এসে আমাদের উপর আক্রমণ করছে মেয়ে দিয়ে। সরি বলছিল, কিন্তু ওই মেয়েটা ওদের বন্ধু নিয়ে এবং বহিরাগত নিয়ে আমাদের এমএস কলেজের ছেলেদেরকে আঘাত করেছে। এটা কত বড় কথা, ক্লাস 10 এর মেয়ে সেকেন্ড ইয়ারের ছেলেকে বলতেছে পাদরি মাপছো। ফুটবল খেলছিল, পেনাল্টির মধ্যে একটা মেয়ে গায়ে বসছে। মেয়েটা কি হচ্ছে, ওই এমএস কলেজের ছেলেটাকে চাপা থাপ্প মারছে। তারা পাল্টা ধাওয়া দিয়েছে আমাদের স্কুলে। এরই মধ্যে কয়েকজন হচ্ছে ওই স্কুল থেকে, মানে কয়েকজন যখন ছিল আমাদের সাথে, ওরা ভিতরে গিয়ে মানে উচ্ছৃঙ্খল কাহিনীগুলো করছে। অভদ্র যারা, মানে এখানে ছুরি, নাইফ, তারপর কাটা কম্পাস, এরা নিয়ে আমাদের কলেজে অ্যাটাক করছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন অভিভাবকরা ছুটে আসেন কলেজে, শান্তিপূর্ণ সমাধানের দাবি তাদের। আমার বাসা থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে ছেলের জন্য, আসলে একটু ভয়ে কাজ করে, কারণ বাচ্চারা সব ছোট ছোট শিশুরা। সচেতন গার্ডিয়ান হিসেবে তো অবশ্যই এটা আতঙ্ক ব্যাপারই, ভয় লাগছে, সেটাই অনেক মানে বলতে পারছি না আসলে হয়েছে ঠিকই। সবসময় তো আর আপনারা থাকবেন না, প্রতিদিন তো আর আমরা বাড়িতেও ব্যস্ত হবে, তো সুতরাং পরিবেশটা ভালো করে যেভাবে সুস্থ হয় ওভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই সবার জন্য ভালো। পরে সংকট নিরসনে দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা বৈঠকে বসেন। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুই প্রতিষ্ঠান প্রধানের। এখানে শুনতেছি যে টিচারও আছে ইনভলভ, যেসব স্টুডেন্ট যারা অপরাধ করছে এখানে মারছে এবং ওখানে দলীয় মারছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রিন্সিপালকে বলছি। আমরা তদন্ত করে দেখব, আমরা এই অভিযোগ পেয়েছি, বাট আমাদের কোনো শিক্ষকদের সেই ধরনের শিক্ষার্থীকে মারার এটা প্রশ্নই আসে না, কারণ আমাদের সবাই শিক্ষার্থী। ঘটনার পর দুই কলেজের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।